সরকারি উদ্যোগে বর্ণ পরিচয় দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে চিঠি প্রাক প্রাথমিক পরিবেদ সরকারি উদ্যোগে বর্ণ পরিচয় দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক বৃহস্পতিবার এই মোমে শিক্ষামন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জেলাশাসক পার্থ ঘোষ এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানস দাসকে চিঠি দিয়েছেন অভিভাবকরা এই দাবির সঙ্গে সহমত বলে সংগঠনের দাবি অরূপবাবু বলেন বিদ্যাসাগরের জন্মের দ্বি শতবর্ষ উপলক্ষে দু সালের সেপ্টেম্বর মাসে সরকারি উদ্যোগে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রথম শ্রেণীতে ও দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীতে দেওয়া হয়েছিল প্রাক প্রাথমিকে পড়ুয়াদের কোনো পাঠ্য বই নেই শুধুমাত্র মজারু কুটুন কাটাম নামক দুটি বই রয়েছে ওই বইতে পড়ার কোনো বিষয়বস্তু নেই শুধুমাত্র ছবি আঁকা আছে প্রাক প্রাথমিকে পঠন পঠনে কোনো বই না থাকায় পড়ুয়াদের স্কুলে বসিয়ে রাখাটাই সমস্যা হচ্ছে তাতে ধৈর্য ঘটছে এই অবস্থায় বিদ্যাসাগরে অমর সৃষ্টি বর্ণপরিচয় প্রথম ভাগ শিশু শ্রেণিতে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক তবুদের এই ছিল এই মুহূর্তে রাজ্যের প্রাক প্রাথমিকের বর্ণ পরিচয় অন্তর্ভুক্তিকরণ এবং স্থানীয় শিক্ষামন্ত্রীকে চিঠি একটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম